তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয়, তাদেরকে বলো মরণের পর দুইটা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না, দুই নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, তিন নাম্বার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না, চার নাম্বার মাদক পান করা যাবে না, পাঁচ নাম্বার আল্লাহর নাফরমানি করা যাবে না, ছয় নাম্বার জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, সাত নাম্বার মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না, আট নাম্বার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা, নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো, দশ নাম্বার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। তাহলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে, আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে, দেখবেন দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা, তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করবে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলা নবীজির উপদেশ, এগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বলছেন, বলেন দামি কথাগুলা না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আসছি এই জায়গায়, মুসলিম শরীফে 431 নম্বর হাদিস, যে হাদিসে হযরত উসমান বলছে নামাজ পড়লে সব মাফ, কবিরা গুনাহ করা যাবে না, এখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা। মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর পড়ছেন, জোহর, জোহর পড়ছেন, আসর, আসর পড়ছেন, মাগরিব, মাগরিব পড়ছেন, এশা, দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলো মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন বল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে, আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখনো আটকা আছে, আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনাহগুলো মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস, নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে, আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো, আগের এক বছরের সব মাফ, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ, রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, এই হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে, এই নদীর মধ্যে তুমি পাঁচবার গোসল করলা, গোসল করলা অথবা উযু করলা, বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে পাঁচবার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন পাঁচ উক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দিগির গুনাগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা আরেকটা বর্ণনা আপনাদের শোনাই, নাম ফাতহুল বারি, চার নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা, তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহতারিকুনা তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছ, ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার কি করে দেখেন, সুম্মা তানা মুনায়ের পর তোমরা ঘুমাইবা, ঘুমানোর পর ফালা ইউক্তব আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি, তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা, ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরও আরও ঘটনা, কি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন, বলেন এশা কিসে পড়ছেন? জামাতে, ফজরও। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন من صلى الفجر من صلى العشاء ابي جماعه, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন ফাকান নামা কমা নিসফাল লাইল,
হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এশাত নামাজ জামাতের সাথে আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায়া যাবেন আল্লাহ নবী কয় এশাত নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ এরপর আপনি উইঠা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লা সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এশা বইরা যদি ঘুমাই আর উইঠা যদি ফজর করি বলেন ঘুম ও ইবাদতে গণ্য করে নেবেন কে আল্লাহ কি পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে 7 নম্বর নামাজ পড়লে গুনাহ maaf করে দেয় আল্লাহ 8 নম্বর নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ মুসলিম শরীফের 480 নম্বর হাদিস নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসে আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছি তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সালতু আনজালিকান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকাসরতিস সুজুদ তুমি বেশি বেশি সিজদা দিবা নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা আপনি যখন একটা সিজদা দেন ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায় আবার সিজদা দিলেন আপনার গুনাহ maaf হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনাহ maaf হয় আরেক সেজদা দিবেন আবার মর্যাদা বাড়ে আবার গুনাহ maaf হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান সাত নাম্বার এটা হলো 9 নাম্বার উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস নবীজির সাহাবা নাম মনে রাখবেন রবিআ ইবনে কাব বলেন কি নাম রবিআ ইবনে কাব বলেন কুনতু আবি তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এইমি আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিমু চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ হ্যাঁ তুমি কি কও কই যে এটাই চাই নবীজি কই আওয়া গায়রা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরতিস সুজুদ তাহলে বেশি বেশি সিজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশিক রাসূল পাওয়া গেল নামাজ পড়লে আশিক রাসূল নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি সে আশিক রাসূল না আশিক শয়তান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে আরে তাহলে বলেন তো আশিক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানি আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিক রাসূল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ আমার নবী কয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবা সুবহানাল্লাহ নবী বলে একটা আমি আপনি স্লোগান দিয়ে আরেকটা কিভাবে হবে এগুলো 9 নাম্বার কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নাম্বার আপনারা আজকে এশার নামাজে হাইটে হাইটে মসজিদে গেছেন কারা দেখি এইবার হাত তোলেন সমস্যা নেই হাইটে হাইটে গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাতাখারা ফি বাইতিহি যে ব্যক্তি ঘরে ওযু করে তাহলে একটা সুন্নত যদি পারেন পালন করেন পারেন যদি ওযুটা ঘরে করবেন
করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খতওয়াতা আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহুত্তু খতিয়া পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ এরপর আল উখরা তারফাউ দরজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনাহ মাফ আর এক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয় মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব তাই আমি বাহন কিনি না কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই পাঁচবার বুখারী শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শো আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চা স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি কমু হুজুর কালকে ছয় ছয় দুই কইছে কয় কী কয় বুখারী শরীফের ছয়শো বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলো হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস কই জায়গায় কী কইছে কই জায়গায় বলছে ইস্তাউসুবিন নিসা মহিলাদেরকে খালি ওয়াশ করো পিটাইও না খালি ওয়াশ করো সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের তিন তিন এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলো ওইখানে আবার কী কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়ে সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় তেত্রিশশো সত্তর নাম্বার হাদিস বুখারী শরীফের কয় ওখানে আবার কি কয় ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় যেটা নামাজে পড়ি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এইগুলো আলোচনা হোক গিবত শেখায়ত না হোক তো বলতেছিলাম বুখারী শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শো বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শো বাষট্টি এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গদা ইলাল মসজিদি ওয়া রাহা কোনো ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কী পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কী পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো এগারো নম্বর ফজিলত নামাজের যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি বারো নম্বর ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনারা অনেকে বৈশা 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 থাকেন না মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বৈশা বৈশা তাসবি পড়েন আপনি তাসবি পড়েন না কিচ্ছু করেন না এমনি বৈশা রয়েছেন নামাজ পড়া বাল্লা বৈশা রয়েছেন মসজিদের এক কোনায় অজু অবস্থায় বৈশা রয়েছেন বৈশা বৈশা ঘুমাইতেছেন অজু অবস্থায় বৈশা বৈশা ঘুমাইতেছেন এমনি বৈশা রয়েছেন কোনো কাজ করতেছেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের একুশশো উনিশ নাম্বার হাদিস দুই এক এক নয় একুশশো উনিশ ঠিক না দুই এক এক নয় একুশশো উনিশ এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেস্তারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে এক নাম্বার ফেরেস্তারা বলে আল্লাহুম্মা সল্লি আলাইহি মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো মাবুদ গো বেচারায় পেরেশানি হয়ে মসজিদে বসে আছে আল্লাহ আমরা ফেরেস্তারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন ফেরেস্তারা আল্লাহ রেখো আল্লাহ তারে শান্তি দাও দুই নাম্বার আল্লাহুম্মা রহমহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতেছে পেরেশানিতে আছেন মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে এগুলো বারো নাম্বার উপকার তেরো নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না শো একটায় আচ্ছা শো একটায় ধরে নিই আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নতপুরে দেখতেছেন বিশ মিনিট বাকি আছে বসে রয়েছেন কোনো কাজ নেই এই যে আপনি বসে রয়েছেন আরও বিশ মিনিট বসে থাকবেন আপনি এমনি বসে রয়েছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার ঘুণা জোরে পড়তেছে দলিল মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম
আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার ইসবাগুল ওযু ইয়ালাল মাকারি তুমি অপছন্দ হস অপছন্দ মানে কষ্ট হইতেছে ওযু করতে কষ্ট এরপরেও তুমি ওযু করা ওযু করতে কষ্ট হইতেছে এরপরেও ওযু করা ওযু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে ওযু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল ওযু করা দুই নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছো গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনাহ জড়ে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে সাহাবা তাকায় রইছে তো মাথায় লাইগা গাছের পাতা জড়ে পড়তেছে তাকায় রইছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলো যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাগুলো ঝরে পড়ে যায় তাহলে ১৩ নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন ১০১টার সময় যদি একটা ১৬ বাজে যায় অথবা ১৭ ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুনা ঝরবে ঠিক আছে না এই গেল ১৩ ১৪ নাম্বার আবু দাউদ শরীফের ৫৫৮ ৫৫৮ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম এহরাম বাঁধা অবস্থায় হাজি সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব হজের সওয়াব নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কিছু না মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের ৭৫৭ নাম্বার হাদিস দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল ১৫ নাম্বার উপকারিতা এটা কিতাব আছে আল জামিউস সগির বা সহিউল জামে ৪৪৫ ৪৪৫ নাম্বার হাদিস এই হাদিসে আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কানাফিস সলাতি হাত্তা ইয়ারজিআ বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে লস আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও ৬৫ মিনিটের বেশি আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল ১,০০০ মাহফিলের মাঝে শ্রোতা ১,০০০র মাঝে যদি ৫জন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল কিন্তু ১,০০০ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়ত না হয় তো বলেন সে মাহফিলের কি মূল্যটা থাকে এই জন্য ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়েতে কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ ওখানেও দিকে নামাজ শেষ আরেক জায়গায় থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম ১৫তে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে ৮টায় আরেক জায়গায় ভাবলাম ১৫তে জামাত এখানে এসে দেখি না ওখানে ৮টায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে ১৫তে পাবো সেখানে আস্তে আস্তে ৮:৩০ বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এইগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায় তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন মানে নামাজের ওয়াজ করা দরকার তাই আজকে আপনাদের সামনে নামাজের ওয়াজ করলাম আমার মাঝেও নামাজ নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায় কেন জামাত পাইলাম না
কেন জামাত পাইলাম না, নিশ্চিত কোনো অবহেলা আছে তাই জামাত পাইনি, অবহেলা না থাকলে আল্লাহ পাওয়াই দিত, কোনো সমস্যা আছে বুঝছি না, হয় অন্যদিন তো আমরা পাই, অন্য অন্য জায়গায় তো জামাত পাই, কেন মাঝে মাঝে এরকম পাই না, তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাটা অবহেলা হচ্ছে কোথাও, তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজি হয়ে যাই, একক্ত নামাজ ছাড়েন না, একক্ত নামাজ কাজা করবেন না, একক্ত নামাজ কাজা করবেন না, বাবা লাগেন ভাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছি, নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আবশ করেন নামাজের সাথে আবশ করেন না, একক্ত নামাজ ছাড়েন না, বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন, আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত নামাজ, দেখেন তাবলিগ ওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে কয় লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে, সাত দিন দাওয়াত দেয় তাও একই কথা বলে পরে আসতেছে, সব কিছু তার রেডি আছে, একটু ভাবেন তো আপনারা যদি গিয়ে বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ হাসবেন না, আপনাকে নামাজের কথাটা বললে আপনি বলেন একটু পরে আসতেছে, আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট, ঠিক আপনি চলে আসতেন, তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনারা নিজে আনতে পারেন, তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো, তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু দোকানে থাকতে হবে, হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা, আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন, পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না, ঠিক আছে না ইনশাল্লাহ। এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম, আপনাদের মাঝে এগুলো থাকবে কীভাবে, মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন, নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে, চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে, ক্ষেতের পাশে দুজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে, দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন, আসেন মুরুব্বি একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনারে কিছু শিখাই, তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।